রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগের স্বরূপ বিজেপি এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় ফের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি এবং আজই আসছে সেই দল এবং যেখানে দলের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া সারা দেশেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যে একাধিক দলীয় এবং কেন্দ্রীয় প্রতিনিধি দল বিজেপির তরফ থেকে পাঠানো হয়েছিল, সেই চেনা ছবি এবারও দেখা যাচ্ছে দলের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে ভোট পরবর্তী হিংসা এবং সেই অভিযোগের স্বরূপ বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং এই পরিস্থিতিতেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে বাংলায় ফের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি, আজই আসছে এই দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।